क्या करते हैं? तो घूमने आए सर। ओ पुलिस बोल से डॉक्यूमेंट्स चेक करवे। বীরভূম সে স্যার, তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কতটা চড়ে এলাম। এখানে জুম করলে দেখতে পাবে এই যে আমার বাইকটা পার্ক করা আছে, এই দেখো ওই যে মেঘ, মেঘটা মনে হচ্ছে পাহাড়ে ধাক্কা খাচ্ছে। ভিউটা দেখো মারাত্মক নিচে। ওকে সো গুড মর্নিং ফ্রম কালিম্পং। এটা হচ্ছে আমাদের যে হোটেল আছে তার পিছন দিকটা। তো ভিউ খুব একটা ভালো না, গ্রাউন্ড আছে তো গ্রাউন্ডের ভিউ হচ্ছে এটা। সো যাই হোক, তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। তো আজকে আমাদের কালিম্পং ট্যুর করার প্ল্যান আছে। কালিম্পংয়ে যে দেখার জায়গাগুলো আছে যেমন ডারফিন মনেস্ট্রি আছে, তারপর লর্ড বুদ্ধার টেম্পল আছে, তার ডেলো পার্ক, ডেলো পাহাড় এসব আছে। তো সেগুলোর জন্য বেরোবো ঘোরার জন্য, দেখার জন্য। তো কালকে রাত্রিবেলা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম অনেক লেটে, তারপর বাইক ফাইক সরলাম। জিত রেডি হয়ে গেছে, জিত শরীর ঠিক আছে? জিতের কালকে একটু শরীর খারাপ হয়ে গেছিলো, আজকে ঠিক আছে তো? চাঙ্গা ঠিক আছে। তো চলো এবার বেরোই বাইকে যাই। ওকে গাইস, সো মানে যেটা সমস্যা হচ্ছে যে এখানে প্রচুর ট্রাফিক জ্যাম লেগে যায়, কারণ রাস্তাগুলো খুব সরু আর গাড়ির সংখ্যা প্রচুর। আর এটা হচ্ছে কালিম্পং শহরের মেন মার্কেট। এখন আমাদের যেটা মেন কাজ হচ্ছে খেতে হবে, বিকজ খেতে পেয়েছে প্রচণ্ড। তো খাবারের দোকান দেখে দাঁড়াবো কোথাও। এই হচ্ছে কালিম্পং পুলিশ স্টেশন, যাই নাকি বুঝতে পারছো নাকি, কিন্তু রাস্তাটা প্রচণ্ড স্টিপ। এক নাম্বার দু নাম্বার গিয়ার ছাড়া গাড়ি চলছে না, তার বেশি গাড়িতে গিয়ার দিলেই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। যখন থেকে আমরা আর কি এসেছি তখন থেকে এইভাবেই রাস্তা চলে যাচ্ছি, কতটা স্টিপ, সাংঘাতিক। আরে বাপরে রাস্তাটা দেখো, শুধু আমি শুধু ভাবি যে এত উঁচুতে ভর করেছে, মানে এদের নিচে নামতে উঠতে কতটা কষ্ট হয়। আমরা তো একদিন এসেছি, আমাদের হয়তো ভালো লাগছে, কিন্তু এদের সারা জীবন এইভাবে কাটাতে হবে, আর এইভাবে উঠে যেতে হবে পাহাড়ে। ও ভাই সেরা ভিউ লাগছে এখান থেকে। এখানে এসে একটা জিনিস আমি নোটিস করছি যে প্রত্যেকটা বাড়িতে না টবের মধ্যে ফুল গাছ লাগানো আছে। এরকম এই বাড়িটা তো ছাদের উপরে ফুল গাছ লাগানো আছে, আরও যে বাড়িগুলো ছিল সেগুলোতে ফুল গাছ লাগানো আছে। তো এটা কি মানে এদের মানে কালচারে আছে না এমনি সবাই মানে শখের জন্য লাগিয়েছে আমি জানি না, কিন্তু এটা আছে, আমি দেখলাম প্রায় প্রত্যেকটা বাড়িতেই ফুল গাছ লাগানো আছে। সো এটা মনে হয় কোনো গলফ কোর্স আছে, আমি যেটা দেখছিলাম মনে হয় গলফ কোর্স আছে, সেরা লাগছে। এটা যদি আর্মি গলফ কোর্স হয় তাহলে মনে হয় ভেতরে ঢুকতে দেবে না। ফাইনালি আমরা এলাম ডোরপিন মনেস্ট্রিতে, কিন্তু আমাদের ব্যাড লাক যে মনেস্ট্রি বন্ধ আছে। তো এই হচ্ছে মনেস্ট্রি, আর মনেস্ট্রিটাকে দেখতে সামনে থেকে সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু যেহেতু বন্ধ আছে তো ভেতরে গিয়ে দেখাতে পারবো না। আর এইদিকে উপরে যাওয়ারও রাস্তা আছে, কিন্তু উপরে যেতে পারবো না, তার কারণ হচ্ছে মনেস্ট্রি বন্ধ আছে। ওই দূরে পাহাড় আছে, ড্যাম শিওর তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমি সামনে থেকে ভালো করে দেখতে পাচ্ছি না, কুয়াশা বা যাই হোক কিছু একটা আছে, ধোঁয়া কুয়াশা ধোঁয়াশা যাই হোক কিছু একটা আছে, তো সেই জন্য ঢাকা আছে দেখতে পাচ্ছি না। কিন্তু মানে যেটুকুই দেখা যাচ্ছে সেটা সত্যি সেরা লাগছে। এইগুলো ওদের মানে ধর্মীয় কিছু ফ্ল্যাগ টাইপের কিছু আছে। আমরা আবার ডোরপিন মনেস্ট্রি থেকে আমাদের হোটেলে এসেছিলাম। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল নির্বাণা। কালকে রাত্রিবেলা অন্য কোনো হোটেল পাচ্ছিলাম না, তাই এই হোটেলটা পেয়েছি, তো এটাই বুক করেছি। তো এখানে ব্রেকফাস্ট করলাম। সো এখন আমরা যাব ডেলো পার্ক। সো এখানে কী হবে, গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে দেখো। এখানে জীবনযাত্রা খুব একটা সহজ ব্যাপার না, একটু কষ্টকরই আছে। আমাদের ঘুরতে এসে ভালো লাগছে, কিন্তু যারা এখানকার স্থানীয় মানুষ তাদের কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়। পুলিশ বলছে ডকুমেন্টস চেক করবে, অসুবিধা নেই। বীরভূম সে স্যার, বীরভূম। হ্যাঁ স্যার দেখি, ঠিক আছে। ইধর স্যার ডরপিন মনেস্ট্রি ইধর পড়ে গান। হ্যাঁ না, ডরপিন মনেস্ট্রি উপর হ্যাঁ না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। বলছে যে সব পেপার ঠিক আছে, আমি বলে হ্যাঁ স্যার ঠিক আছে। তো বলছে ঠিক আছে, সেটা অসুবিধা নেই, দেখলো না দেখলো না বলছে সেটা দেখ। আর আমার ফোনে নেটওয়ার্ক কাজ করছে না, যে আমি ম্যাপ দেখে যাবো। তো ইন্দোর ফোনে লাকিলি নেটওয়ার্ক কাজ করছে, তো ওর ফোনে লোকেশন দেওয়া আছে,
সেই ইন্দ্রকে ফলো করতে করতে যেতে হবে। নিচে যখন ছিলাম তখন গরম লাগছিল, কিন্তু যেই আস্তে আস্তে উপরে উঠছি তখন কিন্তু আর গরমটা লাগছে না, আবার সেই ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, কিন্তু বেশ ভালো ওয়েদার। ডেলো, ওই যে ডেলো যেতে হবে উপরে। पैराग्लाइडिंग होता है ऊपर में होता है ना, ऊपर में होता है तो आप ऊपर से लाइक हाँ हाँ लैंड डाउन इन द ग्राउंड डाउन बिलो, नीचे पर लैंडिंग होगा आपका। ओके, कोई पावर मजा आएगा यार। कितना प्राइस, कितना है उसका प्राइस? इसका दो दो टाइप का फ्लाई होता है, एक हाई फ्लाई होता है और एक मीडियम फ्लाई होता है। हाँ हाँ, मीडियम फ्लाई 10 टू 15 मिनट्स होता है विद गोप्रो वीडियो, 3500 है। एंड इफ यू हैव योर ओन गोप्रो? हां या आई हैव माय ओन गोप्रो। हां देन इट्स लाइक से 3000 3000 और जो हाई फ्लाई? हाई फ्लाई इज लाइक 5500 एंड यू इफ यू हैव योर ओन गोप्रो इज 5000। ओके ठीक है, कहां से आए आप? बीरभूम। बीरभूम, हां ठीक है भाई। दारा दारा भाई दारा इखने दारा 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 आज जी नमो ভিউটা দেখ ইন্দ্র, সেরা। জানি না ক্যামেরায় তো কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে মারাত্মক লাগছে, মারাত্মক। আর ভিউটা দেখো মারাত্মক, নিচে পাহাড় আছে, জঙ্গল আছে, আর এইদিকে পাহাড় আছে, সেরা। সো এখানে ভিউটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম, ফটো শ্যুট করলাম কিছু, আর এই ভিউটাকে একটু জাস্ট এনজয় করলাম। এবার চলে যাবো আমরা ডেলো পার্কের উদ্দেশ্যে। চলো ইন্দ্র, জিত যাবো। সো এখানে এলে চারিদিকে সব প্যারাগ্লাইডিং করার জন্য বুকিং সেন্টার দেখতে পাবে, এখানে প্রচুর বুকিং সেন্টার। ওই দেখো উড়ে যাচ্ছে, প্যারাগ্লাইডিং করছে। করবো কিন্তু এবার না, পরেরবার কোনো কোনো এসে করবো। ওকে, সো আমরা চলে এলাম ডেলো পার্ক। অনেক কষ্ট করে, কষ্ট করে না, মানে কষ্টের মধ্যেও আনন্দ ছিল, কিন্তু অনেকটা উপরে উঠতে হচ্ছে, মানে এটা অনেকটা উপরে আছে। আর এখানে ওয়েদারটা কিন্তু মানে অনেকটাই ঠান্ডা, নিচে যখন ছিলাম তখন গরম লাগছিল, জ্যাকেট পরে রোদ বেরিয়ে গেছিলো যেহেতু, কিন্তু এখন কিন্তু গরম লাগছে না, এখন বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে। সো এই এতটা মানে স্টিফ না, দম বেড়ে গেলো, হাঁপিয়ে যাচ্ছি উঠতে উঠতে। হ্যাঁ জিৎ, এই দিক থেকে দেখলে বুঝতে পারবে কতটা নিচু দেখো। ও ইন্দ্রাস দৌড়াস না ভাই, হাঁটতে অবস্থা হয়ে দৌড়াস। তো এখানের ভিউটা দেখো জাস্ট, ওই নিচে ঘর আছে দেখতে পাচ্ছ না, হয়তো বোঝা যাচ্ছে না, বাট কিছু একটা আছে তো বুঝতে পারা যাচ্ছে। তো ওই নিচে ঘর আছে, আর ওইখানে একটা নদী আছে, তো নদীর ওই পারটা হচ্ছে সিকিম, আর এদিকটা হচ্ছে কালিম্পং, আর ভিউটা সত্যি মারাত্মক। অনেকদিন হলো দোলনাতে দুলে নি, তো ভাবলাম যে আমরা একটু দুলে নি। হ্যাঁ করেছি তো, করেছি তো। হ্যাঁ ইন্দ্র দুলছে, তারপর আমি দুল। এইটা ফাঁকা আছে তো? না ওইটাতে দুলাম, এটাতে দুলাম, মজা লাগছে। অনেকদিন পর মানে সেই ছোটবেলাতে দুলেছি, তারপর আমরা এখন একটু আগে রোদ ছিল, কিন্তু এখন আবার একটু মেঘ মেঘ করতে লাগলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেরা লাগছে। তো আমাদের আজকে ব্যাড লাক, কারণ ডরপিন মনেস্ট্রি এখনো খোলেনি, আর দ্বিতীয় কথা হচ্ছে এটা বেশ ভালো লাগছে তো, আর দ্বিতীয় কথা হচ্ছে যে সায়েন্স মিউজিয়ামটা আছে সেটাও বন্ধ আছে, যেহেতু আজকে সোমবার, তো সোমবার নাকি ওটা বন্ধ থাকে। তো আমাদের আজকে ঘোরার মতো সেরকম কিছুই হলো না, একমাত্র যে ডেলো পার্ক আছে ডেলো পার্কটা ঘুরলাম, আর আর তো কিছুই ঘুরলাম না। তো যাই হোক, এখন একটা বুদ্ধ টেম্পেল আছে, সো টেম্পেলে যাবো, তো সেখানে গিয়ে দেখবো যে সেটা খোলা আছে কি না, যদি সেটা বন্ধ থাকে বাস কিছু করার নেই। তো চাবিটা অফ করে দিলাম, আর দেখো যে কতটা ঢালু আছে, বাইক এমনি এমনি অটোমেটিক্যালি চলছে, আমি কিন্তু বাইকে স্টার্ট দিয়ে রাখিনি, বুঝতে পারছো যে কতটা ঢালু আছে নিচেটা, কতটা স্পিডে যাচ্ছি। আবার কোথায় যাবে এদিকে? এদিকে কোথায়? আচ্ছা হনুমান মন্দিরটা ওইদিকে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
সো এখন আমরা যাব হনুমান মন্দির। তো এখানে একটা হনুমান মন্দির আছে প্লাস দুর্গা টেম্পল আছে। তো ওই দেখো উপরে বজরংবলীর মূর্তি আছে, তো ওইখানে আমাদেরকে যেতে হবে, এতটা সিঁড়ি চাপতে হবে। এই যে তো ভাগ্যিস এখন একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু যদি গরম থাকতো তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। এমনিতে এত ঠান্ডা আছে, তার মধ্যে চড়ছি উপরে, তো হাঁপিয়ে যাচ্ছি। আর এই যে পিছনে হচ্ছে বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। ওটা কুয়াশা না মেঘ আমি জানি না, কিন্তু যাই আছে দারুণ সুন্দর লাগছে। তো যখন রোদের কিরণগুলো পাতাতে পড়ছে পুরো চকচক করছে, সাংঘাতিক লাগছে। আর এই যে সূর্যি মামা উঁকি দিচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কতটা চড়ে এলাম। তো ওই যে ওখানে দেখছো গাড়ি যাচ্ছে, এই যে এখানে একটা দোকান আছে, তো ওইখানে জুম করলে দেখতে হবে, এই যে আমার বাইকটা পার্ক করা আছে, এই দেখো যে বাইকটা এখানে পার্ক করেছি। অত নিচে থেকে উপরে উঠে এলাম। তো আরও উপরে চড়ছি, একদম বজরংবলীর কাছে যাচ্ছি। তো এখন একটু জল টল খেলাম আর চকলেট খেলাম, তো এনার্জি পেয়ে গেলাম একটু, ভাবলাম যে আর একটু উপরে চলা যায়। এখন আমরা সব থেকে টপে আছি, একদম যে বজরংবলী মূর্তি আছে, এই যে বজরংবলী মূর্তি, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি, সব থেকে টপে আছি। আর এখান থেকে তোমাদেরকে দেখা ভিউটা, এই যে ভিউটা আছে না, এই ভিউটা প্রাইসলেস। এই ভিউটা সত্যি মানে নিজে যদি এসে ফিল না করো তাহলে বৃথা। ক্যামেরাতে বা ভিডিওতে দেখে হয়তো অতটা ফিল করতে পারবে না, কিন্তু এই যে পরিবেশ, এই যে অ্যাম্বিয়েন্স, এই যে ভিউ, এটা এখানে এসেই ফিল করতে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় যে ওইদিকে যে মেঘটা আছে না, এই মেঘটা মনে হচ্ছে পাহাড়ে টাচ করছে, পাহাড়ে ধাক্কা খাচ্ছে। ওই যে মেঘ, মেঘটা মনে হচ্ছে এই পাহাড়ে ধাক্কা খাচ্ছে। আর একটু পর হয়তো মেঘগুলো পাহাড়ের নিচেই চলে আসবে হয়তো। এরা ওয়েদার, মানে আমি জানি হয়তো আমি বেশি বেশি তারিফ করছি এই ওয়েদারে, কিন্তু বিশ্বাস করো এই ওয়েদারটা তারিফ করারই যোগ্য। মানে এত সুন্দর ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না, আর হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। আর এই ভিউ, এই ভিউয়ের সাথে এই ওয়েদার, মানে চূড়ান্ত লেভেলের কম্বিনেশন। এই যে গণেশ মন্দির আছে, তো ওখানে প্রসাদ খেলাম, আর এই যে কপালের টিকিটটা দিলেন ওখানে যে পণ্ডিতজি আছেন। তো আমরা সিঁড়ি দিয়ে নামছি আর অটোমেটিক্যালি মনে হচ্ছে নেমে যাচ্ছি আমরা, আমাদেরকে নামতে হচ্ছে না, মানে অটোমেটিক্যালি মানে কেউ ঠেলে দিচ্ছে আর আমরা নেমে যাচ্ছি, এরকম ব্যাপার। তো এখন আমরা এলাম বুদ্ধা টেম্পলে, ওই যে হনুমান মন্দির আছে তার জাস্ট 2-3 পা এগিয়ে এসেই এই যে বুদ্ধা টেম্পল। তো এই টেম্পলটা একদম ছোটোখাটো কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, আর দেখতেই পাচ্ছ বুদ্ধের মূর্তি আছে কত সুন্দর। তো এবার 3:30 মতো বেজে গেছে, এবার আমাদের এখনও লাঞ্চ হয়নি, তো লাঞ্চ করব দেখি। ওকে গাইস, তো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে মোটামুটি 6:30 মতো। তো তার আগে দুপুরবেলা আমরা লাঞ্চ করে এসে রেস্ট করছিলাম, রেস্ট মানে কি ল্যাদ খাচ্ছিলাম আমরা আর কি, ল্যাদ খাচ্ছিলাম আর কি, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগে। আজকে 17 ঘন্টা ধরে বাইক চালিয়েছি আমরা, ঠিক আছে, আর মোটামুটি প্রায় 500-র উপরে আমরা, 500 হবে না, মোটামুটি আমরা 15 ঘন্টা কন্টিনিউয়াসলি বাইক চালিয়েছি। তো আঙুলের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে আরও বেশি টায়ার্ড ছিলাম, তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করে ল্যাদ খাচ্ছিলাম, রেস্ট করছিলাম। তো এখন বাজে মোটামুটি 6:30 মতো, তো এবার আমরা বেরোবো, মার্কেটে যাবো, লোকাল মার্কেট ঘুরবো, যে যদি কিছু কেনাকাটা থাকে বা একটু আশেপাশে ঘুরবো, মার্কেট ঘুরবো, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, মার্কেট আবার 7টার সময় বন্ধ হয়ে যায়, আর এখন মোটামুটি অলরেডি 6:30 বেজে গেছে, তো আর লেট না করে চলো বেরোই। সো এখন আমরা মার্কেটে বেরিয়েছি, কিন্তু কোথায় যাবো আমরা নিজেরাও জানি না, কোনো ক্লু নেই, যেদিকে মন হচ্ছে হেঁটে বেড়াচ্ছি। দেখবো যদি কিছু কেনার থাকে তো কিনবো, সস্তা যদি কিছু পাই তো বাড়ির জন্য কিনে নিয়ে যেতে হবে। এখন আমরা ভাবলাম যে কালিম্পংয়ে যখন এসেছি তখন এখানকার ফুচকাটা ট্রাই করে দেখা যাক। তো এখানে ফুচকা ট্রাই করছি এই দাদার কাছে, তো ফুচকা খাবো, কেমন করেছি ইন্দ্র? বেশ ভালো ছিল ফুচকাটা, তবে টেস্টে খুব একটা ডিফারেন্স পেলাম না, কিন্তু ভালোই লাগলো। এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলি যে কালিম্পংয়ে জলের কিন্তু খুব সমস্যা, জল ইজিলি পাওয়া যায় না। তো এখানে যে হোটেলগুলো আছে, তো হোটেলগুলোতে জল আসে কীভাবে, যে দেখছো গাড়িতে করে জলের ট্যাঙ্ক আছে, এই জলের ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে একদম, হ্যাঁ তো এই যে পাম্প আছে, এই পাম্পের মাধ্যমে জলটা একদম উপরে চলে আসছে হোটেলে। তো এইভাবে মানে জল স্টোর করে রাখা হয় একদম মাটির নিচে থেকে, কিন্তু এখানে জল মানে ওঠে না আর কি হোটেলগুলোর ক্ষেত্রে, বাড়িঘরগুলোর ক্ষেত্রে কী হয় আমি জানি না। ওকে গাইস, সো আজকে আমাদের দিনটা এখানেই শেষ হলো, এবার ডিনার করবো, ডিনার করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কালকে সকালবেলা উঠবো, দেন কালকে আবার যাবো MG মার্ক।
তো এই হচ্ছে ব্যাপার। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও, সেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তো ভিডিওটাকে শেয়ার করে দিও, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করিও। তো তোমার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টাটা বাই বাই গাইস, ঠিক টাটা, চলো টাটা। তো সামনে দেখতেই পাচ্ছ যাচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের গর্ব। তো স্যালুট করলাম, তো স্যারও স্যালুট করলো আমাদের, ভালো লাগলো।